স্বাগত জানাচ্ছি বসিন নিউজ টিভি চ্যানেলে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেছেন তত্ত্বমন্ত্রী। জানাব সাগরে লঘুচাপ সৃষ্টি, নদীবন্দরের সতর্কতা। সর্বশেষ জানাব কারাগার থেকে পালানো চায় ফিলিস্তিনিকে আবারও গ্রেপ্তার। তাই পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো নতুন নতুন ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এদিকে তত্ত্বমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তত্ত্বমন্ত্রী, পররাষ্ট্র সচিব, সাংবাদিক, গবেষকদের সঙ্গে বৈঠক সহ ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। শুক্রবার রাজধানী মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডাক্তার হাসান মাহমুদ জানান, প্রেস ক্লাব অব ইন্ডিয়া বঙ্গবন্ধু মিডিয়া কর্নার উদ্বোধন দুই দেশের সম্পর্কে একটি মাইলফলক। বঙ্গবন্ধু একটি পূর্ণাঙ্গ প্রতিকৃতি সেখানে স্থাপিত হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি ও টিকা ব্যবস্থা নিয়ে আলোচনায় বিশ্ব তত্ত্বমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কাঁচামালের অপ্রতুলতার কারণে টিকা উৎপাদন ব্যাহত হওয়ার কথা জানান। তারা অক্টোবর ডিসেম্বরের মধ্যে এই অভাব কাটিয়ে উঠবে আশা করি। ভারতের টিকা উৎপাদন যোদ্ধার হলে তারা বাংলাদেশের চুক্তির টিকা সরবরাহ সক্ষম হবে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবদের সঙ্গে আলোচনার কথা জানান তিনি। অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়েছেন ডাক্তার হাসান। বলেন, বঙ্গবন্ধু বায়োপিকের অগ্রগতি আমাদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের চুক্তি অনুযায়ী কাজ শুরু এবং ভারত বাংলাদেশ মৈত্রী 50 বছর 2021 সালের যৌথ উদযাপনের বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে 1 অক্টোবর থেকে বিদেশি টিভি ক্লিন ফিট নিয়ে আইনি কড়াকড়িভাবে প্রয়োগ বিষয়টিও ভারতের তথ্য সম্প্রচারমন্ত্রীকে অবহিত করা হয়েছে। দিল্লির প্রখ্যাত সাংবাদিকের সঙ্গে মধ্যাহ্নভোজন ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আয়োজিত অল ইন্ডিয়া রেডিও প্রয়াত পরিচালক ইউএল বোরার গ্রন্থি বাংলাদেশ ওয়ার্ল্ড কমেন্ট্রি বইয়ের মোড়ক উন্মোচন এবং দূরদর্শনে দেওয়া সাক্ষাৎকারের কথা জানান ডাক্তার হাসান মাহমুদ। ওদিকে উত্তর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি মধ্যে বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ আশঙ্কা রয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল সময় উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বৃষ্টি সহ অস্থায়ী দমকা অথবা জলাভাব হয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দর সময়কে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবারের সকাল থেকে পরিবর্তিত 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসের কথা বলা হয়েছে খবর বাসসের। আবহাওয়া অফিস জানিয়েছে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় ওয়াইস্তাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে জেল থেকে পালানোর 6 ফিলিস্তিনির মধ্যে 4 জনকে ধরতে সক্ষম হয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তথ্যটি জানিয়েছে। খবরও বলা হয়, শনিবার ভোরে ইসরায়েল পুলিশ আরও 2 বন্দীকে ধরতে সক্ষম হয়েছে বলে, যারা গত সপ্তাহে জেল থেকে পালিয়েছিল। এর আগে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে তারা জেল থেকে পালানো 6 জনের মধ্যে 2 জনকে ধরতে সক্ষম হয়েছেন। এ নিয়ে জেল থেকে পালানো 6 জনের মধ্যে 4 জনকে ধরতে সক্ষম হল ইসরায়েল। কর্তৃপক্ষ জানান, শনিবার যাদের ধরা হয়েছে তারা হলেন জাকারিয়া জুবাইদি ও মাহমুদ আল আরিদা। তাদের উত্তর ইসরায়েলের একটি ট্রাকে গ্যারেজ থেকে ধরা হয়। এই সময় জুবাইদি গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেছিলেন। এখনও জেল পালানোর 2 জন বন্দী নিখোঁজ রয়েছেন। সোমবার জেল থেকে 6 ফিলিস্তিনি পালানোর পর তাদের ধরতে ইসরায়েল ব্যাপক অভিযান শুরু করে। এই সময় তাদের খোঁজ না পেয়ে বন্দীদের আত্মীয়দের তুলে নিয়ে যায় বর্বর ইসরায়েলি সৈন্যরা।